থামো থামো, এই এই এই, দেখছো কত বড় বেতপ? ওরা চিনে না যে আমি তোমাকে এলাকার জামাই। আমি ডাকলাম, থামতে বললাম, তারপর থামলো না। প্রাদবের আট ডিভিশন। এই এলাকার সবাই তোমার খুব ভালো করেই চিনে যে তুমি কিরম জামাই, একটা বেকা মানুষ। কেন দাঁড়াবে কি তুমি? গতবারের ঘটনা তুমি ভুলে গেছো? ভ্যান চালককে কিরম করে তুমি মারছিলে? ভ্যান চালক তোমার মায়ের ভয়ে ভ্যান ফালাই থুয়ে পালাই গেছিল। কিছু জুনি দাঁড়াবে? হ্যাঁ, তুমি করলে মারবো না। তুমি হাজারবার হাত দেখলো কেউ থামবে না। দাঁড়াও, আমি দেখতেছি। এ ভাই, যাবে না যাবে না, দাঁড়ান। বুঝতে পারতেছি তুমি খুব ভালো চালাও, একদম ছোটবেলা থেকেই চালাও, একটু সাবধানে চালাও। সাবধানে সাবধানে, দেখো কেমনে চালাই। যদি মনে করো তো বিজনেস না করতাম, এরকম অটো রিক্সার ব্যবসা করতাম, নিজের চারি পাঁচটা এক লোকে চালাইতাম। উঠানের মধ্যে আমার অভ্যর্থনা জানানোর জন্য তারা এসেছেন, খুব ভালো লাগছে। তুমি কিন্তু বেকা তারা কথা কইও না, যা কইবে সোজা সোজি কইও, ঠিক আছে? না বারে চুপ থাকো বাবা, আমি অনেক বুঝি, আমার অনেক বুঝ আছে। আমি এলাম এই বাড়ির বড় জামাই, আমার একটা ব্যাপার স্যাপার থাকবো না। হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আব্বা, আমারও অভ্যর্থনা দেওয়ার জন্য আমার ছোট ভাইরা কোথায়? উনি আসলো না কেন? বাবা, তোমার ছোট ভাইরা তো এখনো আসে নাই, ওরা আসবে আরো দুই দিন পর। এটা কি ধরনের কথা বলেন আব্বা? আমি তার বড় ভাইরা, হ্যাঁ বড় জামাই, আমি চলে আসছি, অথচ সে আসবে না। সে কি লাটসা হয়ে গেছে নাকি? তুলি, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমাকে তো এইখানে অপমান করা হইলো। পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, নো কথা বলবো না, আমাকে বলতে দাও, কাম টু দ্য পয়েন্ট, সে কেন আসে নাই? আমি কিন্তু বুঝে গেছি কেন, সে আগে আসে না এই জন্য যে সে আগে আসতে আমাকে অভ্যর্থনা দিতে হইবো। জেলাসি, এটা হলো জেলাসি, আমাকে অভ্যর্থনা দিব না, অপমান করলো, সুতরাং আমি তো এই অপমান মেনে নিতে পারবো না। আরে বাবা, আমি এক সপ্তাহ আগে কেন আসলাম? আমি চিন্তা করলাম সবাই ঈদের এক সপ্তাহ আগে সবার ঈদের জামা কাপড় কিনে দেবো, কেনাকাটা করবো সুন্দর করে, এই জন্য আমি আসলাম, আর সেই কাজ করলো। জামা কাপড় কিনে দিবা? এত টাকা পাবো? বাবা, তুমি ছোট জামাইরে ভুল বুঝো না, ও তোমাদের দুইজনেরই তো আসলে একই দিনে আসার কথা ছিল। সেইটাই তো কথা আম্মা, কাম টু দ্য পয়েন্ট, পয়েন্টে আসেন, ও আসলো না কেন? ও হলো গেমার, জুয়ারু। ও, হ্যাঁ, তুমি তুমি কথা বলবা না, ও গেম খেলছে,
কত বড় বাটপার, কত বড় চিটার, কত কি? চুপ করো না, চুপ করো। কেন সত্য বলতে হবে আমার? ও আসলো না কেন? বড় জামাই চলে আসছে, ও আসবে না কেন? বাবা আসলে কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম না। রাখো। আরে দূর, রাখবো কি জন্য? বড় জামাই যদি না কই তাহলে বড় জামাই আমার মাইন্ড করবে না? নে মানে হয়েছে কি যে তোমাদের দুইজনেরই তো আসলে আরও দুই দিন পরে আসার কথা ছিল, তুমি দুই দিন আগে এসে পড়েছ, সেই জন্যেই সরো জামাইয়ের অভ্যর্থনা তুমি পাও নেই। তো বাবা, যে তুমি যে জামা কাপড় কিনে দেওয়ার কথা কইছিলে, তোমার আব্বা মাকে জামা কাপড় কিনে দিয়ে আইছ তো? আমাকে কি অপমান করলো? হ্যাঁ, এটা কি বললাম আম্মা? এটা কি বললো তুমি? আব্বা এটা কি বললো? আমাকে তো রীতিমতো কৌশলে চিকুড়ে অপমানে জর্জরিত করে ফেললো না? আমি তো এই অপমান সহ্য করে আমি আগে আইছি বড় জামাই, এই জন্য আমি অপমান অপমান হইলাম না? আমি তো যাবো না ওই ঘরের মধ্যে, ওই ছোট ভাইরা যতক্ষণ পর্যন্ত আইসা আমার অভ্যর্থনা দিয়া ওই ঘরের মধ্যে না ঢুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এই উঠানের মধ্যে বিছানা করে থাকবো। তো বিছানার ব্যবস্থা করো, কোনো ধরনের কথা বলবো না, আমি যা বলি তাই। আমাকে এখানে আই না, আগে আইসি বলে আমাকে অপমান করা হবে? আমি এটা মানবো না, আমি ওইখানেই থাকবো। যাও ব্যবস্থা করো। কি বলে বস? হ্যাঁ, আমি এই জন্য আসতে চাই নাই, আমি এই জন্য আসতে চাই নাই। আমি বলছি আমি আসবো না, না তুমি কথা বলবো না, কথা বলবো না, বিছানা নিয়ে আসো, বিছানা নিয়ে আমি এখানে থাকবো। ওই ছোট ভাইরা আসতে বলো, যাও। হ্যাঁ, অপমান আমাকে, আমাকে আই না অপমান, আমি এই জন্য আসতে চাই নাই। লোকজন দেখলে পরে কি হবে যে বড় জামাই এইভাবে উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে? মান সম্মান যেটুকু আছে সেটুকু শেষ হয়ে যাবে। কিসের মান আর কিসের সম্মান? নিজেরই তো সম্মান শেষ হয়ে গেছে গা, মান ধূলিসাৎ হয়ে গেছে গা। অন্যের সম্মান, অন্যের মান সম্মান নিয়ে ভাবার কোনো টাইমই নাই। তোমার বললাম কিছু কইও না, এখন বোঝো এই জামাই আমার আর এবার ঈদ করতে দেবে না, নেই আমার সব শেষ। আরে বলবো না কি জন্য, বলছি তো কি হয়েছে, এই জামাই তো জামাই না, একটা অজগর, সারাক্ষণ শুধু অজগরের মতো ফসফস করতে থাকে। ছোট জামাই যে আসে নাই সেই জন্যই সে জ্বলতেছে, আর ছোট জামাই পরে আসবে তাতে কি হয়েছে? তোরা তার আগের কি হলো, ফুটা নিতে হেঁপারাইছে, আবার কয় জামা কাপড় কিনে দিবে। হ্যাঁ, জামা কাপড় তো কিনে দিবে না, সে আমাকে ফুটে নিতে হবে। চুপ করবো, আস্তে কথা কো, শুই না পালে আবার ভেজাল হয়ে যাবে না। তার সাথে বরং চলো, যাইয়ে বুঝাই সুঝাই আমরা ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আম্মা আপনি ফিসফিস করে কি বলেন আম্মা? নিশ্চয় আমার বিরুদ্ধে কিছু বলতেছেন। শোনেন, যাই বলেন আর যাই করেন, আমি এখান থেকে কিন্তু যাব না। ছোট ভাইরা যতক্ষণ পর্যন্ত না আসবে, আমারও বর্তমানে না দিব, ততক্ষণ পর্যন্ত আমি এখানে যাব না। কি পাটি কই, ল্যাপটসুক কই, ওগুলো নিয়ে আসো, আর আমার খিদে লাগছে, ভাতটাতে ব্যবস্থা করো। আই তুমি চুপ করো। বাবাজি মাথা গরম করে না, ঘরে রান্না করা আছে, চলো বাপ বেটা মিলে খাই। ছোট জামাই আসবে, আমার অভ্যর্থনা দিবে, আমি গ্রহণ করব, এরপর ঘরে ভিতরে যাবে, এর আগে যাবো না। তুমি বেশি বেশি করতেছো, এবার সব তো ঘরে চলো। কোনো কথা হবে না, কাজ হবে শুধু, যাও খাতা বালিশ নিয়ে আসো, নেশারের মধ্যে ঘুমাবো,
উপরে পাক পাখালি আমার বিষ্ঠা দিয়ে একেবারে জর্জরিত করবো, সেটা নিয়ে থাকবো। এরপর গরম পানি আনবা, ওই গরম পানিতে গোসল করে এরপর যা করার চিন্তা করবো। যাও বাবা, ছোট জামাই তো আরো দুদিন পরে আসবি নেই, তুমি চলো ঘরে চলো। দুদিনই থাকবে নে, দুই দিনই থাকবো, কুত্তা বিলার সাথে থাকবো, তারপরে ঘরে যাবো না। এখন কি করব? কি আবার করবা? এই বেকারে আজ উঠোনেই খাওয়াবো, ও উঠোনেই থাক। চলো রেজা, পাখি গেলি হবে একদম তোমার এলাকা, এখানে শুনে স্বামীর হাতে শুনতে শুনে দাও। আবার তাড়াতাড়ি শোন, তোমাদের এই কাউমা গেলি এত খারাপ, ঘুরে ঘুরে এখানে এই যাবে না। উঠানের মধ্যেই থাকবো। ভাবছিলাম গতবার জনগণের হাতে মার খেয়ে বেকাটা বুঝে সোজা হয়ে গেছে, এবার যে ডাবল বেকা হয়ে গেছে, আল্লাহ বিশ্বাসে পাবে না। আর সে যদি ঘরে ঢুকবে না স্যার, উঠোনে থাকবে স্যার, থাকবে দাও। আচ্ছা ঠিক আছে মা, তুই কথা বলিস নিয়ে যা, আমরা খাবার নিয়ে আসতেছি, যা। কই তাড়াতাড়ি করো, আসতে কোথা কো, তাড়াতাড়ি করো। আচ্ছা ছোট জামাইরে একটু ফোন দিয়ে কই যাতে আজকেই চলে আসে, তা নাহলে তো আবার জামাইরা একরা বাইরেই থাকবো। অন্য দরকার নাই, ছোট জামাইরে ফোন দেওয়া লাগবে না। গ্রামের মধ্যে কুত্তা থাকবে না তো কি? যাও ব্যবস্থা করো, খাওয়ানোর ব্যবস্থা করো, ধরতে হবে না। আবার তারা নিছে আমা বানতেছে, আমা আনতেছে খাবার। যাও কি দেয় না দেয় দেহ, তোমার জামাইরে অপমান করে কিনা ধর ডাইল দা বাদ দিয়ে দিই। আমি যাব না, যাব না বলে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আব্বা আমি অনেক ভালো আছি। শোনো বাবা, ওই বড় জামাই আর তুলি চলে আসছি করতে, তো তুমি ওই ফুলকে নিয়ে চলে আসো আজকে। আব্বা আমি তো পরশু আসবো, তাছাড়া আপনি তো কলেন পরশু আসতে। আমি আর দুলি তো ঠিক করে রাখছি, পরশু যাবো, সব গুছাই রাখছি আব্বা। তাছাড়া আব্বা আমার তো একটু কাজ আছে, কালকে গঞ্জে আসছি আর কি, ব্যবসার কাজ আছে। ব্যবসার কাজ থাকলে আর কি করা, ঠিক আছে তারপর একটু চেষ্টা করো আসা যায় কি না। আচ্ছা আমি আব্বা চেষ্টা করবো, তারপরও দেখি জানাবো না আব্বা। জি সালাম আলাইকুম আব্বা। কি আব্বা? আব্বা আজকে চাকরি করছে কেন? আর বড় ভাইরা তো পরশু আসার কথা, আগে শুনে আসলো কেন? ব্যাপারটা বাড়ি যাকে শুনতে হবে ওর কাছে। আমি তো জানতামই তার তো কাজ থাকবেই, সে তো আর বড় জামাইয়ের মতো না, যে বাপা শ্বশুর একটা খাবি আর বেকামো করবি। ঠিক আছে ঠিক আছে, এখন কি খাবার রেডি হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি যা শুরু করিছো না, মনে হচ্ছে না এবার এই বাড়িতে আর ঈদ করা হবে। অত কথা কইও না তো, আসার সময় বারবার বলছি, অপমানিত হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, আইসাই ওল্টা অপমান অপমান করছে আমারে। শোনো, তোমার ছোট বোনের জামাই আমার ভাইরা আসবে, আইসা আমার অভ্যর্থনা করে ঘরের মধ্যে নিয়ে যাবে, এর আগে আমি এখান থেকে উঠবো না, যা বলছি তাই। তাহলে দুই দিন এখানে বসে থাকবে? হ্যাঁ এখানে বসে থাকবো, ঘুমাবো খাবো এখানে, খিদা লাগছে। কই তোমার আম্মাকে বলো, আমার শ্বশুর আম্মাকে বলো, খাবারের ব্যবস্থা করতে বলো। খাবার আনতিছে, আনতে তো একটু সময় লাগে, একটু সবুর করো। আচ্ছা ঠিক আছে, আমার একটু পাটা টিপা দাও তো, দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা করতেছে। কি করছো?
এমনিতে উঠোনের মধ্যে শুয়ে রয়েছো, তার উপর এখন আমি তোমার পার্টি পেয়ে শুরু করবো। বাবা দেখলে পারে কি বলবে নে, আর তাছাড়া লোকজন যদি দেখে তখন কবে না যে উঠোনের মধ্যে মেয়ে আর তার জামাইরে নিয়ে রঙ্গ তামাশা করতেছে। আরে কিসের কি বলো, রঙ্গ তামাশা মানে? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি উঠানক জেহরে হোক, তুমি স্বামীর সেবা করতেছ, সবাই দেখলে বলবে আহ কি স্বামী স্ত্রীর সম্পর্ক, কিভাবে স্ত্রী তার স্বামীকে সেবা করতেছে, তুমি সবার কাছে মহীয়সী নারী হিসাবে। আচ্ছা হয়েছে, থাম থাম হয়েছে থাম। বাহ ভাল লাগতেছে, আমি একটু ঘুমাই। আমি মন থেকেই বলতেছি, কোন অসুবিধা নেই, তুমি খাও সব। তাহলে আম্মা মন থেকে যদি বলে থাকেন তাহলে বসে রয়েছেন কেন, যান গিয়ে নিয়ে আসেন সব খাবার নিয়ে আসেন। ওমা তো এখনই নিয়ে আসি, কি করবো, এগুলো আগে শেষ করো। আমি তো আম্মা এইরকম রাক্ষসের মতো খাই না, এখান থেকে একটু খামো, ওন থেকে একটু খামো, ওন থেকে একটু খামো, ওন থেকে একটু খামো, আরো জানবেন থেকে টুটু খামো। বাবা তুমি চিন্তা করো না, ঘরে আরো পাঁচজনের খাবার আছে, তুমি এগুলো খাও শেষ করো। এই তুলির মা যা তো আরো নিয়ে আসো, যাও থাকলে নিয়ে আসবেন তো, নাকি বসে থাকবো, গরমের দিতে রেখে লাভ আছে, একটা খাই লই রাখো। আমি কি রাক্ষস নাকি সব একসাথে খাবো? মাংস দাও পেটে দাও। বাবা অনেক রাত হয়ে গেছে, তোমার ছোট ভাইরাকে ফোন করেছিলাম আজকে আসার জন্য, কিন্তু তার ওই বিশেষ ব্যবসার কাজের জন্য আসতে পারলো না। এমন করে না বাবা, চলো ঘরে যাই। শুনো, বেকামো ঘাওড়ামোর একটা সীমা আছে, তুমি না সেই সীমা অতিক্রম করে ফেলাইছো, এসব রাখো তো, চলো ঘরে যাই, চলো ঘরে গিয়ে ঘুমাবে, আসো। আমার এক দফা এক কথা, একটাই দাবি, ছোট জামাই যখন আসবে ও আমাকে নিয়ে যাবে তখন আমি ঘরে উঠবো, এর আগ পর্যন্ত আমি এইখানেই থাকবো, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা আম্মা যাও তো ভেতরে যাও, সেখানেই থাকবে নে। সারা রাত শিয়াল কুকুর এসে যখন কামড়াবে তখন বুঝবা মজা, ঠিক আছে? শিয়াল কুকুর, শিয়াল কুকুরের আব্বা মশা ওরই তো আটকা ফেলছি, আর শিয়াল কুকুর, শিয়াল কুকুরের বস আমি, বস ওরাই আমার লোকে ফ্রেন্ডশিপ করবো, বুঝছো? যাও শিয়াল কুকুর, আয় কোথায় আছো, আয় আজকে তগল লোকের কথা কমু। তোমাকে বাড়ি যাওয়ার কথা ছিল হচ্ছে আগামীকাল, তুমি সকালবেলা যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করলা কেন? আর তোমার আব্বা কালকে ফোন দিয়ে আমাদের কইলো গতকালকে চলে যাও, সমস্যাটা কনে তোমার মোটরসাইকেল তো চুরি হয়নি, তুমি তো ব্যবসার জন্য তোমার মোটরসাইকেল বিক্রি করেছো, মিছা কথা বলছো কেন? আরে বোকা বউ, মোটরসাইকেল যে বিক্রি করেছি এ কথা তুমি আর আমি স্যার কেউ জানে? জানা সবাই জানে চুরি হয়ে গেছে, তোমাকে বাড়ি যেয়ে একটু
একখানি তোমার আব্বার ইনিবেনি কব মোটরসাইকেলটা স্থির হয়ে গেছে। তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না। জি, তোমার সমস্যাটা আমি খুব ভালো করে বুঝতে পারিছি, কিন্তু আপনার এই স্বপ্ন যে এ জীবনে আর পূরণ হবে না নেই সেটাও আপনি ভালো করে বুঝে রাখেন। আরে বোকামে বলে কি, শোনো আমি কিন্তু তোমার বড় দুলাভাইয়ের মতন না। বড় দুলাভাই হচ্ছে একদম বেকা স্বভাবের, আর আমি হচ্ছে একদম সহজ সরল, ঠিক না? আর আমি যদি কিছু চাই না ক্ষতি নেই, ঠিক না? শোনো, তোমার আব্বারে যদি আমি কিছু বলি আর কি, তুমি কোনো কথা ক্ষতি না পারলে শুধু কবা পালি হবে না। আব্বা, সমস্যাটা কেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সমস্যা কিছু না বাবা, এই তুলির মা যাও তো ফুলগুলো নিয়ে আসো। তুমি তো ছোট বোঝো, সে বড় তারে তুমি শুভেচ্ছা কয়া মালাটা পরাই দিবা, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবো। এটা কোনো কথা কইলে না আব্বা, বড় দুলাভাই মানে বেকা দুলাভাই শুভেচ্ছা জানাতে হবে, এটা ভালো কথা। মুরব্বী তোর সম্মান দর্শক, শোনো যাও, ঠিক আছে যাও, বল দিছো খুশি হয়েছি। হ্যালো, 20 টাকা ধরো। আব্বা, এটা কোনো কথা হইলো কন? আমার মতন একজন বিশিষ্ট শিল্পপতি মানে ব্যবসায়ীকে এই 20 টাকা দিয়ে অপমান করতেছে বেকা দোলা ভাই। বড় জামাইয়ের কথা তুমি কিছু মনে করো না বাবা। আরে নাও নাও 20 টাকা নাও, মুরব্বীরা যা দিবে ওটা হাসি মুখে নিতে হয়। আমারও ছোটবেলায় আমার দাদি 10 পয়সা দিত, ওইটাই হাসি মুখে মনে করো সারাদিন ওইটাতে সন্তোষ খাইতাম মিয়া। আমার দাদিরা ফকির নিয়ে ছিল না, বেশি দিত। বেশি কথা বলবো না, বেশি কথা করলে কিন্তু আব্বা আমার সব কিছু কয়ে দিন। বাবু, তো বাবু কেমন আছিস? তুই আছি, ভালোই আছি। তোর দুলাভাই দেখে বুঝতে পারতেছিস না কিরাম আছি, ভালোই আছি। আব্বা আম্মা চলো ভিতরে যাই। বুঝতে পারছি, ঠিকই তো, সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা দাও নাই। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। তুমি কেন আনবা, তুমি কেন আনবা আমাকে বলো? আমার শালি আছে না, তার দায়িত্ব না দুলাভাইয়ের সেবা করা? তোমাকে মাথা ঠিক আছে, কুলি কি একা আসিছে? ও জামাই নিয়ে আসিছে না, ওইদিকেও তো সময় দিতে হচ্ছে। দুলাভাই আমি, দুলাভাই বড় ভাইয়ের মতো মুরব্বী মানুষ, দুলাভাইয়ের খেদমত না করতে পারলে তো কিসের শালি? একটা মাত্র শালি আমার। আচ্ছা তুমি চুপ করে বসো, তোমার এইসব নিয়ে ভাবতে হবে না, আমি নাস্তা নিয়ে আসতেছি। তুমি কেন যাইবে আমি তো বুঝি না কিছু, তুমি আসো আমার সব কিছু ব্ল্যান্ডার করে দাও, নিজের মান সম্মান ইজ্জত নিজেই নিচে নামায় দাও। কি বলবো, এই জন্য আমি আসতে চাই না, আসতে এখানে মেজাজ গরম হয়ে যায়। আমার পরানো যাচা তুমি তাই।
আমার সাথে মস্করা করো তুমি না? কি যে কম না আমার সুন্দরী বউ, তোমার সাথে সুন্দর সুন্দর কথা আছে। এই কি কথা আছে তোমার? হ্যাঁ কি তোমার মতলবটা কি সত্যি করে কত? তোমার কি মতলব? তুমি তো জীবনে আমার সাথে এত মিষ্টি করার কথা কও না, কি মতলব কও? শোনো, এই সামনে ঈদ না, আব্বা আম্মার জন্য কিছু কিনে দেওয়া দরকার না? আব্বার জন্য জামা জুতা লুঙ্গি, আম্মার জন্য মনে করো ওই যে কিছু শাড়ি কিনে দিলাম আর কি, যে বেনারসি শাড়ি। ও মা, তো সেটা তো ভালো কথা। আমার জন্য একটা কিছু কিনো, আজ বড় আপার জন্য নিও, দুলা ভাইয়ের জন্য নিও, আমাদের বাড়ির যে কাজের ছেলেটা আছে সবার জন্য নিলি, ওর জন্য না নিলি তো আবার নিন্দা করবি নি। সেটা ঠিক কইছ, আর কেউ আছে নাকি? আমি তো তোমার আম্মা আব্বার জন্য শাড়ি লুঙ্গি সব কিনে নিয়ে আসি, দেখে আসি। কি করছো তুমি? আরে আমার লক্ষ্মী জামাইটা, যা খাল্লা আমার একটা খুব ভালো জামাই দিয়েছে, আব্বা আম্মা খুব খুশি হবে না? সেটা তো হবেই, আমি জানি। কি জন্যে যে আমি গিফট কিনেছি সেটা শুধু আমি জানি। এই গিফট দিয়েই আমার মোটরসাইকেলের টাকা তুলতে হবে। কি হলো, কি ভাবছো? কি ভাববো বউ, কিচ্ছু ভাবতেছিলাম না। ভাবতেছিলাম আমরা যে বাড়ির সবাই রে গিফট কিনে দিব, এই কথাটা বড় ভাইরে বলা যাবে না রে। ও তো বেকার, জানলে একটা সমস্যা হয়ে যাবে না? ঠিক আছে, কারো কথা যাবে না। কেন না, যদি জানে সেও গিফট কিনবে, কিনে একটা আমার উপর একটা দাম বাড়াই দিবে। আমি ঈদের আগের দিন সবাইরে দিব, সে দিতেই পারবে না, আমার দাম বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, কবো না রে, মনে আমার লক্ষ্মী জামাইটা, তুমি আমার কাছে থাকবা, আমি যা চাবো সেটা তুমি শুনবা। কিন্তু দুই নম্বর একটা ব্রাশ দিছি, খুয়ে খুয়ে যেতেছে। কি ব্যাপার, ডাব লেখা রয়েছে কতক্ষণ যাবৎ? ডাব কি, কেন কি ডাব কিনো? কেন ডাব দেয়া, সকালবেলা মুখ না ধুলে পরে তোমার নাকি দিনটা খারাপ যায়। তোর মনে নাই গতবার এখানে ঈদ করতে এসে ডাব ছিল না বলে কি কাণ্ডটাই করেছিলে? এবার আব্বা আগে থেকে ডাব নিয়ে এসে রেখে দিছে। কি ব্যাপার, সকাল সকাল কি আমারে আবার অপমান করলো? তুমি কি জানো না প্রতি বছর যে আমার রুটিন চেঞ্জ হয়? আমি সিদ্ধান্ত নিয়েছি এবারকার থেকে ডাব দেওয়ার নাস্তার ব্যবস্থা করবো না, আমি গাব দেওয়ার নাস্তা করবো। গাবের ব্যবস্থা করো। গাব গাব দিয়ে কেউ নাস্তা করে নাকি? আর আমি তো জীবনেও তোমার গাব খেতে দেখি নাই। শোনো, ওই ডাব নিয়ে খোটা দিছো না তুমি, এই জন্য গাব নিয়ে আসবা। গাব গাব, আমি গাব কাইটা কাইটা সুন্দর করে নাস্তা করবো। গাব নিয়ে আসো, যাও। আচ্ছা কি ব্যাপার বাবা জান, তোমার তো এখনো বিরাশি করা হয় নাই, আর এদিকে আমরা তো নাস্তা নিয়ে তোমার জন্য বসে রয়েছি টেবিলে। আম্মা, তোমাকে জামাই গাব ছাড়া নাস্তা করবে না, তার জন্য গাব নিয়ে আসা লাগবে। গাব গাব দিয়ে কি করবি? ও বাবা, গাব দিয়ে তুমি কি করবা? তুমি না সবসময় ডাব দিয়ে বলে মুগ্ধ, সেই জন্য তোমার বাপ যায় বাজার থেকে ডাব কিনে নিয়ে এসেছে। আম্মা, আপনি জানেন না আমার যে স্কিনে প্রবলেম হয়েছিল, আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার একদম ডাইরেক্ট বলে দিছে এই যে ডাবের পানি আর মুখে দেওয়া যাবে না, আর রুচি তো মানুষ চেঞ্জ হয় না, আমার রুচিও চেঞ্জ হচ্ছে, ডাব আমি খাই না। হোক, জান জান জান, গাব নিয়ে আসেন, গাব না আসলে কিন্তু আবার উল্টা পাল্টা হয়ে যাবো, আমি কিন্তু আবার অনুষ্ঠানে বসে যাবো। আম্মা
না না বাসান, অনশনে বসো না, অনশনে বসার দরকার নাই। আমি তোমার আব্বারে ওই বাজারে পাঠাইছি গাব কেনানোর জন্য, এখনই পাঠাই দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে দাঁত মেজে নাস্তা টেবিলে এসে বসেন, ঠিক মতো গাব পাওয়া গেলে তো হইলই। সেদ্ধা কই যাও, সেদ্ধা যাও, ভালো কথা, ডাবটা রেখে যাও। কেন ডাব কি জানি, তোমার না রুচি চেঞ্জ হয়েছে? আবার রুচি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আগে মুখ দিতে আমি এখন খাবো। পান, আর আমি একটা কথা কবার চাই, এরপরের থেকে প্রতি বছরে জামাইগেরা দাওয়াত দেওয়ার দরকার নেই, শুধু দুই মায়েরে আসতে বলবা, মায়ের দুটা আইসা শান্তি মতো ঈদ করে যাবে নি। ঈদের সময় জামাইরা আসলে মায়েরাও তো শান্তি মতো ঈদ করতে পারে না। এসব কথা কলিবার এখন আর হবে না, আমার কপালে ছিল এরকম জামাই, ছোটোটাটাও তো একটু নম্র ভদ্র কথা শোনে, ইদানিং তার ভাবও জানে কেমন হয়ে গেছে ওই বড়টার সঙ্গ পেয়ে। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেটা নয় বুঝলাম, কিন্তু ঈদের তো আর 7 দিন বাকি আছে, কেনাকাটা কিছু করা লাগবে না? সেটা তো করা লাগবে, কিন্তু তার আগে বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানটা করা লাগবে। আচ্ছা, এই আব্বার অনুষ্ঠানের দায়িত্বটা যদি আমি দুই জামাইরে দিই তাহলে পারে কেমন হয়? ও কি শখ, দুই জামাইরে দায়িত্ব দিবে নি, সেই দায়িত্ব যে কী ধরনের পালন হবে নি সেটা আমি খুব ভালো করেই জানি, ওরা যেই স্বভাবের কোনো না কোনো একটা ঝামেলা ঠিক বাধায় ফেলবে নি। যাহ, কি যে কও না, ওখানে দাদা শ্বশুরের অনুষ্ঠান, ওরা মন দিয়ে করবি নি। সেটা তো আমি জানি, কিন্তু অনুষ্ঠানটা যে কীরকম মন দিয়ে করবে নি সেটা তো আল্লাহ জানে, আমি এসব জানি নি। এক কাজ করি, আব্বার অনুষ্ঠানের জন্য দুই জামাইরও গরু কিনতে পাঠাই, টাকা আমি দেব, ওরা কিনে আনবে, গ্রামের মানুষ যখন দেখবে তখন একেবারে আমার মনটা গর্বে ভরে উঠবে। আমার মনে হয় না খুব একটা সুবিধা হবে নি, দেখবা কোনো না কোনো একটা ঝামেলা করে ফেলাবে নি। আরে না, এবার দুই জামাইরেই, ও দুই জামাইরেই কাপড় চোপড় কিনে দেবার মনে চাইছে, তাই না? কোনো দরকার নেই, দুই জামাইরে কাপড় চোপড় কিনে দেওয়ার কোনো দরকার নেই, ওগের হাতে টাকা দিয়ে দাও, নিজেরা কিনে নেবে নি। এর আগে কাপড় কিনে দিয়ে কি হয়েছিল মনে নেই? সেটা তো মনে আছে, তারপরও জামাইগারে নিজের হাতে কিনে দিতে পারলে সৌভাগ্য মনে হয়। তুমি যাই কো, আমি কিন্তু নিজ হাতেই টাকাটা কিনে দিব, জামাই কো আর ছেলে কো ওরাই তো। যাই, ওর সাথে একটু বিষয়টা নিয়ে আলাপ করি গা, গরু কেনার বিষয়ে। যাও, বেশি আহ্লাদ করে পরে যখন আবার বাস খাবা না তখন বুঝো। ছোট জি ভাই, আমরা তো দিচ্ছি 1,20,000, আমরা তো ক্রিয়া কমিতে গরু মরো কিচ্ছু পাই না কে, এটা তো 20,000 টাকা দিয়ে কিনছি, আর 1,00,000 যেটা হইব ওটা আমরা সার্চ করে তাই কয়ে দেবো, এটাই গরু, এই গরু যা কয় কমতে ইনস্ট্যান্ট যা ইচ্ছা আমরা বলে দেবো, সোজা কথা তুই খালি হ্যাঁ হ্যাঁ করবি আমার সাথে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে হোক, ওই যে 1,00,000 টাকা যেটা থাকবে এটা আমি আর তুই বাদ করে দেবো, ঠিক আছে? আমি আসার তো ট্রেনিং না, তবে 20,000 টাকা ভাই, ওই টাকা আমার লাগবে না, আপনি নেন, আপনি বড় আপনার আমি সম্মান করলাম আর কি। আমার একটা শর্ত আছে ভাই। তাই নাকি, আপনি দিলে আবার শর্ত? কি শর্ত ভাই? আমার খুব একটা মোটরসাইকেল কিনতে হবে, মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে না, আপনি শ্বশুরের কয়ে একটু ব্যবস্থা করে দেবেন। ছোট রে, তোর মাথায় তো মেলা বুদ্ধি রে, গিরিঙ্গি বুদ্ধি, হ্যাঁ অল্প না নিয়ে তো তুই কৌশলে বেশি নিতে চাস, ঠিক আছে? তুই যখন আবদার করছিস তোর আবদার মিটুম, তবে আমার একটা শর্ত আছে। আবার শর্ত? আপনি যদি আমার কাজটা করে দিবেন আমি সব শর্ত মেনে নেব। শোন, এই সম্পত্তি যেটা আছে আমার শ্বশুর, মানে আমাদের আব্বার আর কি, শ্বশুর আব্বার, সেটা আমি 80% নেবো, তোরা 20% দেবো। ভাই এটা আপনি কি করছেন? আপনি একটা মোটরসাইকেল দিয়ে 20,000,000 টাকার সম্পত্তি আপনি সব নিয়ে নেবেন, মানে বেশি নিয়ে নেবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। না হলে আর কি করা, তাহলে তোর ওই মোটরসাইকেল হবে না, শেষ ইচ্ছা শেষ, চল দেখি আগে এটা টাকা দিই। দুই জামাই এক লগে, বাহ কত সুন্দর, ছাগল কিনে আনছেন।
না ভালোই আছে, দেখতে তো ভালোই লাগতেছে। চেহারাটা ছাগলের, কিন্তু এই যে বডিটা দেখছো, এই যে বডিটা দেখছো কত স্বাস্থ্যবান। ওরো এরকম গরুও পাইবা না এখন ইয়ের মধ্যে আটে গেলে। এটা মানে গরু, ওই গরু গরু এটা গরু গরু এটা বুঝতে পারছি। হ্যাঁ মানে এটা তো যতই কর না কে গরু গরু আর ছাগল ছাগল। হ্যাঁ তুমি বললে কি অনুষ্ঠানে খাইতে আইসো দাদা মৃত্যুবার্ষিকী বলো। একটা কথা কত, তোর জামাইয়ের মোটর সাইকেল কি আসলেই চুরি গেছে নাকি বেচে দিছে? কি আর কমো বুবু কও, ইদানিং খালি টাকা চাই টাকা চাই করে, আর আমারে কয় তোমার আব্বার থেকে টাকা এনে দাও। মোটর সাইকেলটাও ইচ্ছা করে বেচছে, আর এখন কইতেছে মোটর সাইকেল চুরি হয়েছে তোমার আব্বার থেকে টাকা এনে দাও। আরে আগে তো সে এমন ছিল না, আমার জামাইটা নয় খারাপ কিন্তু সে তো এরম ছিল না, ভালো ছিল। ওইরকম ভাবে নষ্ট হয়ে গেল কিজন্যি কিজন্যি আবার দুলাভাইয়ের সাথে থাকতে থাকতেই এমন হয়েছে। প্রায়ই দেখি দুলাভাইয়ের সাথে কি কি জানি ফোনে কথা কয়। বুঝতে পারিছি, আমার জন তোরটারেও নষ্ট করেছে। মেয়ের জামাই থাকো মেয়ের জামাইয়ের মতো ভদ্র থাকো, তা না মানে উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা বলে না কি বলো তিনি আল্লাহই জানে। ইয়া বলতে বলবো কে আর কইছ না, ওই যে ইয়া আছে না যে মোতালেব কাকা আছে না, মোতালেব কাকার মেয়ের জামাই দুইটা একটা ছাগল কিনা নিয়ে দিতেছে। ওরা কিন্তু ছাগলই কিনছে, আমি দেখছি ওটা ছাগল, ওটা ছাগলই তো। আমি জিগাইলাম যে কি ব্যাপার জামাই আপনারা কি ছাগল কিনছেন, আমার কয় না এটা গরু কিনছি। তোর কেমনটা লাগে কথা দেখি, এরা মানে মাথায় বুদ্ধি শুদ্ধি কম নাকি আল্লাহ জানে না কি অবস্থা। আচ্ছা বাদ দেন ভাই, মোতালেব সাহা জামাইরা ভাই আগেও যেমন ছিল ও এখনো এমনই আছে। হ্যাঁ আগে থেকে তো এরকম হইব। গতবার কি হয়েছে জানোস, গতবার তুই তো বোধ হয় ছিলি না ওই সময়, মানে গভীর রাইতে আমার বাড়ির সামনে দিয়া বাড়ির পিছন দিক দিয়া জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছিল ঘোমটা টোমটা দিয়া। আমি তো মনে কর চোর ভাইবা গ্রামের মানুষেরা ডাইকা আইনে এমন পেদানি দিছি, পরে দেখি যে মোতালেব কাকার মেয়ের জামাই। আচ্ছা বাদ দেন ভাই, কিন্তু ছাগল টাগল নিয়ে জামাই মানুষেরা কই যায়? না ওই যে মোতালেব কাকার ওই যে বাপ আছে না, ওনার বাপের মৃত্যুবার্ষিকী, প্রতি বছরে তো ধরে এরকম বিশাল আয়োজন করে তারপরে তো গরু জবাই দিয়ে খাওয়ায়। হয়তো বা কাকা বলছে যে একটা গরু কিনা নিয়ে আসো, এইটা মনে হয় সালাকি করে মানে ওই যে তোর ছাগল কিনা নিয়ে আসে। আমারে গরু বানাইতে গিয়ে ওরা সে নিজেরা গরু হয়ে গেছে, এটা কিন্তু ওরা টের পায় নাই। আচ্ছা বাদ দেন ভাই, কই যেতে আসবি বোধের দোকানে যাবো। ও আচ্ছা ঠিক আছে, যা আর ইয়ে করিস ওই যে সন্ধ্যার সময় আমার লাগে একটু দেখা করিস। আচ্ছা ঠিক আছে। দুইজন মিলে এবার দাদার মৃত্যুবার্ষিকীটা শেষ করছে। শোনো শালিকা, মৃত্যুবার্ষিকীর নিয়ম জানো? নিয়ম জানো না এই জন্য কথা বলতেছো। গরু ছাগল দুম্বা ভেড়া একটা কিছু হইলেই চলে, এটা হলো নিয়ম। আর আরে বাবা গরু আনমু কোথায়, তোমাকে যে এলাকা হারিকেনতে খুঁজতে আমরা গরু পাই না নাকি রে? একটাও ছিল না। এই যে একটা পাইছি এটা নিয়ে আসি, মোটা তো যা ভাগ্য ভালো যে পাইছি। এটার দাম কত জানো? হ্যাঁ এক বিশ। এক বিশ মানে কি ছোট কষ্টকে এক বিশ মানে কি? এক লাখ বিশ। কি এক লাখ বিশ বিশ্বাস হয় না? এদিকে ছোট নিয়ে গেছি, বললো বললো তুই দুলা ভাই একদম সত্যি কথা কইছে। আমি সাথে ছিলাম, আমার সামনে একদম টাকা গুনি গুনি দিছে। আইসুপ কত, একটা কথা বলবা না, তোমরা এটা কি করলা কত? এই গরুর জায়গায় যদি আব্বা এখন ছাগল দেখে কি করবে আল্লাহ ভালো জানে। আমার তো মনে হচ্ছে আজকে বাড়িতে একদম লঙ্কা কাটা বাইতে যাবে নে। আব্বা আমরা কিন্তু হাটে গিয়া একদম দুই তিন চার পাঁচটা হাট ঘুরিয়া আমরা সবচেয়ে ভালো পশুটা নিয়ে আসছি, বুঝছেন? কোথাও কোনো বড় এর চেয়ে বড় আমরা কোনো পশু পাই নাই। কিন্তু পরে চিন্তা করে দেখলাম আমার দাদা শ্বশুর আব্বার ইয়া অনুষ্ঠান, তো ভালো যদি পশু না আনি তাহলে কেমনে হয়? তবে বাজারে এর চেয়ে ভালো কিন্তু ছিল না। হ্যাঁ এর চেয়ে ভালো কিন্তু গরুর চেয়ে কোনো অংশ কম না। আপনি দেখেন না বাজারে গরুর মাংসের দাম কত রে ভাই? হ্যাঁ
500 টাকা কেজি, 600 টাকা কেজি, আর ছাগল বাটনা গিয়া কি খাসির দাম কত? 1000 টাকা কেজি। সুতরাং সবকিছু ভাইবা আমি চিন্তা করলাম এইটা নিলে সবচেয়ে ভালো হইব, এই জন্য আমি এই পশুটা নিয়ে আসছি, বুঝছেন? মানে ভালো, এটা সবচেয়ে ভালো। আরে কিছু বলছ নাকি? না আব্বা, বড় দুলাভাই কিন্তু ঠিক কথাই কয়েছে, আর সারা বাজারে ঘুরে আমরা এর চেয়ে বড় ছাগল পাইনি। আচ্ছা দুলাভাই, আব্বা আম্মাকে কথা করছে না কেন? আরে তোমার ডাগর ডাগর সব তাকায় রয়েছে কেন? আচ্ছা দুলাভাই কম তো, আমরা কি ছাগল কিনে গরু হয়ে গেলাম নাকি? হ্যাঁ বাবারা, আমার এই গ্রামে আমার বাড়ির একটা ঐতিহ্য আছে। আমার বাবার মৃত্যুবার্ষিকীতে সারা গ্রামের মানুষ আমি দাওয়াত করে পেট পুরে খাওয়াই। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও এবার আমি সেটা পারবো না। তোমরা ঠিক কি করল? গ্রামের মধ্য দিয়ে একটা ছাগল এভাবে নিয়ে আসলাম, মানুষ হাসাহাসি করতেছে, আমার সম্পর্কে আজে বাজে কথা বলতেছে, আমার কোনো ছেলে সন্তান নাই, তোমরা দুইজনই আমার জামাই, কিন্তু আমি কখনো উপলব্ধি করি নাই আমার কোনো ছেলে নাই, তখন দুইজনই আমি ছেলের সাথে বেশি দেখছি। বুড়া বয়সে এসে তোমরা আমার এই অপমানের মধ্যে ফেলাই দিলাম। বাপ দিবা, সেদিন বুঝবা অসহায়ের বাবার মনে কি কষ্ট। যাকে আগামী ঈদের জন্য তোমাদের জন্য আমি কিছু জামা কাপড় কিনে আনছি, দেখো পছন্দ হয় কিনা। আব্বা আপনি এই বয়সে কি জন্য বাজারে গেছেন কোন তো দেখি? আমাদের বলতেন, আমরা তো হাটে গেছিলাম, আমরা পছন্দসই জিনিস কিনে আনতাম। এটা কি কালার? এটা কোনো কালার হইলো? হ্যাঁ লাল, এটা তো বাচ্চা বলা পান্ডা পরে, আমার মতো ইয়াং ছেলে পেলে কি এইসব পরে? হ্যাঁ এটা তো জোকারের মতো দেখা যায়, এটা কোনো কথা? হ্যাঁ আনছেন আর কি করার, মুরব্বী মানুষ। আলহামদুলিল্লাহ আব্বা, আমার কিন্তু এটা পছন্দ হয়েছে। আপনি আমার যেটা দিবেন আমি সেটাই পছন্দ করবো। আব্বা আপনার জন্য আর মার জন্য আমার একটা স্পেশাল গিফট আছে। কি আছে? না দুলাভাইও জানে না, আপাও জানে না। এই যে আমি আসার সময় বাড়ি থেকে কিনে নিয়ে আসি, গঞ্জে গেছিলাম, একখান শাড়ি, আব্বার পাঞ্জাবির লুঙ্গি আর জুতো আছে। তবে আব্বা আমার একখান কিন্তু দাবি আছে। ওই যে ওইটা, ওই যে ওই ওই সম্পত্তির কথা, মানে আপনার যে সম্পত্তি আছে এটার ভাগ তো আমরা দুই জামাই। দুলা ভাই আরে ওইটা না, ওই যে ও ই বটবটি মোটরসাইকেল না, মানে ওর খুব শখ, ওর খুব শখ যে ওই মোটরসাইকেল চালাইবো আর কি, ছোট একটা মোটর স্কিল চাইছি আর কি। আব্বা আব্বা কি আব্বা, মোটর স্কিলের কথা হইল নাকি? আপনি কি হয়েছে? কি শুয়ে পড়তেছেন, এলান দিতেছেন, ঘটনা কি? কি হয়েছে? আরে এই তোমরা কি কথা কইছো? হ্যাঁ তোমাকে জন্য আব্বা অসুস্থ হয়ে পড়েছে।
আবার বেশি খারাপ লাগতেছে, আবার মনে হয় হাসপাতাল নিতে হবে বাবু, আবার মনে হয় হার্ট অ্যাটাক করছে বাবু। এই তাড়াতাড়ি বাইরে যায় গাড়ির ব্যবস্থা করো, আবার হাসপাতাল নিতে হবে, যাও যাও বাইরে যাও, দুজনে যাও। আরে কিছু নাই, আমার মনে হচ্ছে আবার গ্যাসের প্রবলেম হচ্ছে, একটা গ্যাসের বড়ি খাইলেই ঠিক হয়ে যাবো। আছে আশেপাশে খাওয়া দাও। দোলা ভাই কিন্তু ঠিক কথাই কয়েছে, আবার মনে হচ্ছে গ্যাসের ব্যথায় হয়েছে। মানে রাস্তাঘাটও তো চিনি না, কেমনে যাই, গ্যাসের ট্যাবলেট খাওয়ালে কিন্তু হয়ে যেত গা। গ্যাস গ্যাস রে গ্যাস ছোট, আমার মনে হইতেছে আব্বা মনে হয় বাঁচবো না, কনফার্ম বাম দিকে ব্যথা, মানে হার্ট অ্যাটাক হইল বইলা মনে হয় নিতে পারবো না। সম্পত্তির ব্যাপার সেপার নিয়ে আলোচনা করতে পারাই। আম্মা আমার তো মা বাচ্চা নাই, আপনি আমার মায়ের মতন, আমি সব কিছু দেখে রাখবো, আব্বার সম্পত্তি সবাইকে দেখে রাখবো। তুলি কাঁদো না কাঁদো না, এই মুর্দার সামনে এত কাঁদতে হয় না, আজাব হয় আজাব হয়। এত বাদ দাও, যে গেছে তো সে গেছে নাকি, আমাকে হিসাব যেটা আছে আমাদের বাঘের যে হিসাবটা, হিসাবটার ব্যাপারে একটু কথাটা তো বলি করি নাকি। আমি মনে করেছিলাম যে আমার দুটো জামাই আমার দুই ছেলের মতো, তারা তাকে শ্বশুরের জানাজা নিয়ে ভাগাভাগি করবি, কিন্তু এখন তো দেখতেছি জানাজা নিয়ে না, তারা তো শ্বশুরের সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতেছে। আম্মা ব্যাপারটা হইছে কি, এই সম্পত্তি ভাগ না কইরা আসলে জানাজা হওয়াটা ঠিক না। এখন মনে করেন যে ভাগসাগ না করে যদি তারে কবর দেওয়া হয়, এরপরে যদি আমরা ঝগড়া বিবাদ করি, তার আত্মা তো শান্তি পাবো না, ব্যাপারটা বুঝতে হবে আম্মা। জি আমি বড় ভাইয়ের সাথে একদম একমত। জি জি, তোমরা দুজনেই কোনো সম্পত্তির ভাগ পাবে না, তোমাদের দুজনের মুখোশ খোলার দরকার ছিল। আব্বা 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 উঠো। কি আব্বা, আপনার মরণ নাই? আব্বা আব্বা অসুস্থ হওয়ার পর দুই জামাই মিলে যখন হাসপাতালে নিয়ে যাওনি আব্বারে, আমরা দুই বোনে মিলে আব্বার যখন হাসপাতালে নিয়ে যাই তখন সম্পত্তি যা আছে অর্ধেক আপনার অর্ধেক আমার, কেন অর্ধেক আমার অর্ধেক তোর হইব, তোকে বিয়ার সময় আমি কত খরচ করছি জানোস? হ্যাঁ সবসময় নিজের সুবিধাটা বুঝবি না, লাখ লাখ টাকা আমি খরচ করছি, আব্বা যদি বাইচে থাকতো আব্বা তো মরে নেই এখনো, মানে আব্বার জিগালি বুঝবি করবো না, তোর আমি ঠকাবো না, আগে মরতে দে। আইনে কিছু আছে সোনার সোনার ভাগ আছে যাতে হাতে মনে হাসপাতালে যখন আব্বা একটু সুস্থ উঠল, তোমাদের দুইজনের কুকীর্তি সব খুলে কয়েছি, তারপর পুরো বিষয়টা বিশ্বাস করানোর জন্য এই নাটক সাজাইছি। শুনেন আপনারা কোনো টেনশন করেন না, উনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ওনার একটি মাইনর অ্যাটাক হয়েছিল, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো ওনাকে নিয়মিত খাওয়াবেন, ইনশাল্লাহ খুব দ্রুতই সেরে উঠবেন, আমি আশাবাদী আগামীকাল ওনাকে নিয়ে বাসায় চলে যেতে পারবেন। আর চাচা মিয়া কোনো দুশ্চিন্তা করেন না,
ঠিক আছে, আগামীকাল বাসায় চলে যেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বা আল্লাহর রহমতে তুমি এখন শঙ্কামুক্ত, কিন্তু এই অবস্থায় তোমার হয়তো এই কথাটা কওয়া ঠিক না, কিন্তু কথাটা কওয়া আবার ভীষণ জরুরি। আব্বা, এই যে আপনি হাসপাতালে আছেন, কিন্তু তোমার দুই জামাই তারা কিন্তু এখানে নাই। তারা এখন কি করতেছে জানেন? তারা এখন দুইজনে মিলা তোমার সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝগড়া করতেছে। আব্বা, আপনার আজকে একটা সত্যি কথা কই, আপনার ছোট জামাইয়ের মোটরসাইকেল চুরি হয় নাই আব্বা, সে নিজেই বেচছে। আপনার থেকে টাকা নিয়ে আবার নতুন একটা মোটরসাইকেল কেনার জন্য আপনারা মিথ্যা কথা কইছে আব্বা। আপনার জামাইয়ের মন মানসিকতা এখন খুব খারাপ হয়ে গেছে আব্বা। ও আব্বা, তোমার বড় জামাই তো সারা জীবনই বেকার, আমি সবকিছু সহ্য করেছি তার, কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা দুইজনই ওদের দুইজনের সাথে আর থাকবো না, আর সংসার করবো না। তোরা এগুলো কি করছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে যে তুলিয়ার ফুলি একদম ঠিক কথাই করছে। জামাই বাবা যেটা খারাপ, আমি নিজের কানে না শোনা পর্যন্ত আমি বিশ্বাস করবো পারতেছি না। আচ্ছা ঠিক আছে, নিজের কানে শুনলে পরে তো বিশ্বাস হবে, সেটারই ব্যবস্থা করতেছি। কালকে তালে পরে যখন বাড়ি নিয়ে যাব তখন আমি কি শুনলাম, আমার মরণ হইল না কেন? আমি ভাবছিলাম আমি মারা গেলে আমার দুই মেয়ে আমার দুই জামাই দেখে রাখবে, এখন দেখি আমার মেয়েদের সাথে আমার সম্পত্তির ভাগাভাগি নিয়ে তারা ব্যস্ত। আল্লাহ, তুমি আমার মরণ দিল না কেন? সারা জীবন বেকাম করে আমার জীবনটা তছ নছ করে দিয়েছো, শেষ পর্যন্ত আমার আব্বার সাথে এরকম কাজ করলে, এইসব ছিল তোমাদের মনে? আমি আর তোমার সাথে থাকবো না, আমি আর থাকবো না ওই বাড়ি, আমি আব্বার সাথে থাকবো। তুমিও চলে যাও, তোমার সাথে আমি আর নাই। আমরা ভুল করছি, আমরা বুঝতে পারছি, জঘন্য ভুল করছি, এই ধরনের ভুল করা উচিত না। আমরা তো মানুষ, ফেরেশতারা তো, আমরা অনুতপ্ত, আমরা ক্ষমা চাই, কেউ ক্ষমা চাইলে ক্ষমা করা উচিত। আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না? তোরা বাইরে হবি, তুই তো করে শুরু করছিস, সম্ভব না।